পার্বণের উৎসব মুখর কাকটপুরর মা মঙ্গলাঙ্ক পীঠ মূলাষ্টমী ঠারু মাঙ্ক নিকটরে স্বতন্ত্র ষোড়শ উপচার নীতি সম্পন্ন হেউছি। প্রতিদিন ভোর চারিটারু বিভিন্ন নীতি হেউছি। নবপত্রিকা বা প্রতিপদা ঠারু দশহরা পর্যন্ত মা দশটি বেশরে ভক্তঙ্কু দর্শন দেইথান্তি। তেবে মহাসপ্তমীরে মা মহিষাকু খোঁজিবা পাই ধারণ করিথান্তি সিংহবাহিনী বেশ। মাঙ্কর এই আকর্ষণীয় বেশ দেখিবা পাই রাজ্য তথা রাজ্য বাহারু শ্রদ্ধালুঙ্କ সমাগম হুয়ে। এবে যে পার্বণর নীতি চালিছে মূলাষ্টমী মহাষ্টমী পর্যন্ত এই পার্বণ নীতি, এই পার্বণ নীতিরে মা ষোড়শ উপচারে পূজা পাইতাঁতি, অন্যান্য বর্ষ সারা মা পঞ্চোপচারে পূজা পাইতাঁতি, কিন্তু এই যে ষোল দিন মূলাষ্টমী মহাষ্টমী পর্যন্ত এই ষোড়শ উপচারে মা পূজা পাইতাঁতি। মহাসপ্তমীরে সিংহবাহিনী বেশ যা দেখা সারা পুরপল্লী ওড়িশার পুরপল্লী উৎকল পুরপল্লী বহু ভক্ত মানে সমাগম হয়ে কালি আমি হঠাৎ ভাবিলু যে আমি মা মঙ্গলাকে যেমন ডাকিলা ভাই লাগিলা যে মোর পার্বণ পূজা চালিছি, তুমি মোর সব সন্তান মানে তুমি মতো দর্শন করা আসবনি। আমি সাংগে সাংগে বাহারিকে আসলু, আমি ভুবনেশ্বর আসি এইটি পৌঁছিছু। আঙ্কর এই অপূর্ব রূপকান্তি তাঙ্কর কৃপা তাঙ্কর করুণা লাভ করিবা পাইকি আমি আজি এইটি পৌঁছিছু। ইয়ে হেউছি বালেশ্বর নীলগিরি ব্লক সজনাগড়ে থিবা মা ভুধার চণ্ডীঙ্ক পীঠ। কাহি কেউ কালরু মা এঠারে অবস্থান করি পূজা পাউছন্তি। মূলাষ্টমী ঠারু চালিছি ষোল পূজা। বর্ষ তমাম বিশেষ করে এই সময়ের মাঙ্ক দর্শন পাই বহু সংখ্যার শ্রদ্ধাল আসিথান্তি। এটি আমার ষোল পূজা হুয়ে, মানে ষোড়শ উপচার পূজা হুয়ে, ষোল দিন পূজা হুয়ে। তো আমার আসন্তা গলা যে তের তারিখে যে সেদিন মূলাষ্টমী, সেদিন আরম্ভ ডেলি চণ্ডী পাঠ হুয়ে, হোম হুয়ে। ইয়ে হচ্ছে ভূধার চণ্ডী, ভূমিকে ধারণ করিথিবারু আঙ্ক নাম হচ্ছে ভূধার চণ্ডী। সেপটে দুর্গাপূজা পাই চলচঞ্চল বারিপদা সহর। বারিপদার পচাশ অধিক মণ্ডপরে মা পূজা পাউলে তুলসী চৌরা ও পালবণি পূজা মণ্ডপ এথর আকর্ষণর কেন্দ্রবিন্দু পালটিছি। তুলসী চৌরা মণ্ডপরে হঙ্গিরির পার্লামেন্ট হেউথিবা বেলে পালবণি মণ্ডপরে আকর্ষণ সাজিব কলকাতার রাম মন্দির ধাম। এবর্ষ আমার হঙ্গিরির পার্লামেন্ট কু এটি উপস্থাপন করা যাইছি, আকু দেখিবার মজা নেবে ময়ূরভঞ্জবাসী। এবং আমি বিশ্বাস রাখিছু ইয়ে নিহাতি ময়ূরভঞ্জ জেলা কোন ওড়িশার এ নাম করিব। আমি জোরসোর যুদ্ধকালীন আমি কাম করুছি যে কাম আমি ষষ্ঠী রাতে সুদ্ধা আমি কাম সারিবি বলে আশা করছি। আর বর্ষ আমার এই বারিপদারে যে আমি তরুণ করেছিল সে সমস্ত মনোরঞ্জন হয়েছিল। এবে সমস্ত অপেক্ষা মাঙ্ক আগমনকু।